যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ধ্বংসের দাবি করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শনিবার এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। বলেছেন দেশটির মারিব প্রদেশে ভূপাতিত করা হয় MQ-9 নামের যুদ্ধযানটি। হুতির দাবি, চলমান লড়াইয়ে ধ্বংস হওয়া এটি অষ্টম ড্রোন। গাজায় আগ্রাসনের জবাবে দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে লোহিত আরব সাগর এবং এডেন উপসাগরে প্রতিরোধ গড়ে তুলেছে হুতি। হামলা চালাচ্ছে একের পর এক জাহাজে, 70টির বেশি হামলায় এখন পর্যন্ত 2টি নৌযান ডুবেছে। পাশাপাশি গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজ জব্দ করে রেখেছে গোষ্ঠীটি।